হাই গাইজ, আমি বিশ্ব, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেই কনসেপ্ট আমি আপনাদের শেখাবো সেটা হচ্ছে পিওর প্রাইস অ্যাকশনের একটা কনসেপ্ট। তো প্রাইস অ্যাকশনের কনসেপ্টের আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মার্কেটে বাই পেয়ার বা বাই সাইকোলজি আর সেলস পেয়ার বা সেল সাইকোলজি কী করে কাজ করে। আচ্ছা, সেল পেয়ার বা বাই পেয়ার শুনতে আপনাদের একটু অকওয়ার্ড লাগছে, কিন্তু আমার আগের ভিডিওটায় আমি বুঝিয়েছি। তো আবারও আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করছি যে একটা মার্কেটে বাই পেয়ার কি করে কাজ করে আর একটা সেল পেয়ার কি করে কাজ করে। চলুন আগে থিওরিটা বুঝে নিই যে একটা ক্যান্ডেল কি করে কাজ করে, তারপরে আমি স্ট্র্যাটেজিটা যাব। আর আমি আরেকটা জিনিস বলে দিই, মার্কেটে অনেক ধরনের আপনার স্ট্র্যাটেজি পাবেন, কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু যে কোনো মার্কেট কন্ডিশনের বেসিসে কাজ করে, কিন্তু আমি যে কনসেপ্টটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক। এটা কোনো স্ট্র্যাটেজি না, এটা একটা মার্কেটের প্রাইস অ্যাকশনের সাইকোলজি। এটা আপনাদের যে কোনো মার্কেট কন্ডিশনে আপনারা কাজ করতে পারেন, আজ থেকে 20 বছর পরে গিয়েও কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। আর মার্কেটে যেগুলো স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো কিন্তু ধরুন আজকে করছেন বা কালকে সেটা পুরনো হয়ে যাবে বা ব্যাকডেটেড হয়ে যাবে। তো এই জিনিসগুলো কোনো দিন, কারণ গত পাস্ট 10 বছর ধরে আমি এই জিনিসগুলো বা এই প্রাইস অ্যাকশন এই সাইকোলজিগুলো করে আসছি, তো আমি আগামী 20 বছর পরেও এই জিনিসটাই করতে পারবো। তো এটাই হচ্ছে একটা ইউনিক কনসেপ্ট, যেটা হচ্ছে প্রাইস অ্যাকশনে এটা কোনো দিন কিন্তু চেঞ্জেবল হবে না। তো চলুন শিখে নিই আমি মার্কেটে একটা বাই আর একটা সেল কিভাবে ফাইট করে। দেখুন, মার্কেটে একটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল কখনো একা ডিসিশন নিতে পারে না। ধরুন এটা একটা রেড ক্যান্ডেল, তো থিওরিটা আপনারা বুঝে নিন ফার্স্টে। মাফ করবেন, আমি মাউসে ড্র করছি বলে একটু ভুল হতে পারে আমার ড্রয়িংটা। তো এটা ধরুন একটা রেড ক্যান্ডেল, এইটা জানবেন আপনারা মার্কেটে কোনো একটা সিঙ্গেল ক্যান্ডেলের বেসিসে কিন্তু কোনো ডিসিশন হয় না, মার্কেটে সবসময় একটা পেয়ার লাগে। তো ধরুন এই একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের হাইয়ের ওপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, আমি আবারও রিপিট করছি, একটা রেড ক্যান্ডেলের হাইয়ের ওপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল এরকম ভাবে ক্লোজিং দেয়, ক্লোজিং দিতে হবে কিন্তু হাইয়ের ওপরে, তবেই সেই পেয়ারটাকে বলবো বাই পেয়ার, এটাকে তখন আমরা বলবো বাই পেয়ার। আশা করি এটা ক্লিয়ার আপনাদের। আর বাই পেয়ারটা, এটা আরো ইম্পর্টেন্ট জিনিস, বাই পেয়ারটা অ্যাক্টিভেট তখনই হবে যখন এই ক্লোজিং যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেটার হাই ভাঙবে, তবেই সে অ্যাক্টিভেট হবে। যদি এরকম বাই পেয়ার দেয়, যদি হাই না ভাঙে, তবে কিন্তু অ্যাক্টিভেটেড হবে না, মানে ও উপরের দিকে যাওয়ার চান্স নেই। ক্লিয়ার? আশা করি আপনাদের এটা বোঝাতে পেরেছি। ঠিক উল্টোটা হচ্ছে একটা সেল পেয়ার। সেল পেয়ারটা কি, ধরুন একটা এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, ধরুন একটা এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এইবার সেল পেয়ারটা কি হবে, এই যে গ্রিন ক্যান্ডেলের লোয়ের নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, ঠিক তার উল্টোটা, বাই পেয়ারের উল্টোটা। তবেই এটাকে আমি ধরবো একটা সেল পেয়ার, কারণ এই গ্রিন ক্যান্ডেলের লোয়ের নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তার মানে রেড ক্যান্ডেলের পাওয়ারটা কিন্তু এখন সেল সাইডে বেশি, তখন এটাকে আমরা সেল পেয়ার বলবো। আপনারা এইটুখানি মাথায় রাখবেন, মার্কেট কিন্তু এই বাই পেয়ার আর সেল পেয়ার এই দুটোর ওপরেই চলে। মার্কেটের সাইকোলজিও তাই, মার্কেটের প্রাইস অ্যাকশন তাই। যারা ইন্ডিকেটর বেসড ট্রেডার তাদের আমি ছোট করছি না, যে কোনো টাইপ অফ কন্ডিশনে কিন্তু এইটা আপনাকে বোঝাবে যে মার্কেটে কারা জিতলো ফাইটে, বায়ার্স আর সেলার্সদের মধ্যে কারা ফাইট করে জিতলো, সবসময় বাই পেয়ার আর সেল পেয়ার দেখে বুঝবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, তার মানে আপনারা বলতে পারেন যে স্যার এটা কি যে কোনো জায়গায় আমি ধুম করে পেলাম একটা বাই পেয়ার বা সেল পেয়ার, তখন, আচ্ছা আরেকটা জিনিস আমি ভুলে গেছি বলতে, যে সেল পেয়ারটা তখনই অ্যাক্টিভেটেড হবে যখন এটা লো ভাঙবে। যে কোনো ক্যান্ডেলের কালার দিয়ে এটা ভাঙতে পারে, ধরুন এখানে কোনো গ্রিন ক্যান্ডেল দিয়ে ভাঙছে, হোয়াট এভার ইট ইজ, কারণ আমার লো ভাঙতে হবে, তবেই কিন্তু সেল পেয়ারটা অ্যাক্টিভেট হবে। যদি লো না ভাঙে তবে কিন্তু সেল পেয়ার অ্যাক্টিভেটেড হবে না। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, যেটা আমি আগে বলছিলাম, যে আপনারা প্রশ্ন করতে পারেন কি স্যার, যেটা এখানে
র্যান্ডামলি যে কোনো জায়গায় ধরুন এখানে একটা বাই পেয়ার পেয়েছি, এই যে ধরুন একটা রেড ক্যান্ডেলের উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, তাহলে এইখানেও কি আমি নিয়ে নেব, মানে বাই নেব? না, সব সময় জানবেন এই সেল পেয়ার বা বাই পেয়ারটা কাজ করে হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনে। বাই পেয়ার আমি দেখব সব সময় সাপোর্ট জোনে, আর সেল পেয়ারটা আমি দেখ খুঁজব রেজিস্ট্যান্স জোনে। এটা আশা করি ক্লিয়ার। এই দুটো সিনারিও আশা করি আপনাদের ক্লিয়ার। বাই পেয়ারটা আমি আবারও বলছি, বাই পেয়ারটা আমি খুঁজবো সাপোর্ট জোনে, সেল পেয়ারটা আমি খুঁজবো রেজিস্ট্যান্স জোনে। এইবার এর মধ্যে আরেকটা টুইস্ট আছে, সাপোর্ট জোনে যদি একটা বাই পেয়ার পাই তবে কি আমি ঢুকবো? না, একটা বাই পেয়ার মানে হচ্ছে এটা কনফার্মেশন পেলাম না। সব সময় কনফার্মেশন পেতে গেলে আপনাকে ডাবল পেয়ারে দেখতে হবে, মানে এই রকম যদি দুটো পেয়ার সাপোর্ট জোন থেকে পাই তবেই আমি বাইয়ে যাব, আর এই রকম সেল পেয়ার যদি আমি রেজিস্ট্যান্স জোন থেকে দুটো পাই তবেই আমি সেলে যাব। তার মানে ডাবল পেয়ার, ফার্স্টেরটা হচ্ছে প্রথম পেয়ারটা যেটা পাবো সেটাকে জানবেন যে ইনিশিয়াল কনফার্ম, আর সেকেন্ড যখনই পেয়ারটা পাবো তার মানে কনফার্মেশন যে ও বলছে যে তুমি ঢোকো। ক্লিয়ার? তার মানে ডাবল বাই পেয়ার আমাকে খুঁজতে হবে সাপোর্ট জোন থেকে, ডাবল সেল পেয়ার আমাকে খুঁজতে হবে রেজিস্ট্যান্স জোন থেকে। এবার সিনারিওটা কি এটা আপনারা বুঝলে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে হ্যাঁ স্যার বুঝেছি, তারপর ভিডিওটা বাকিটুকু দেখবেন আপনারা। ক্লিয়ার? তো এইবার চলুন আমি আসল জিনিসটা যাই, যে আমি সাপোর্ট জোন কি করে খুঁজব বা রেজিস্ট্যান্স জোন কি করে খুঁজব। দেখুন আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সবসময় এটা 3 মিনিটের টাইম ফ্রেমে কাজ করবেন আপনারা, 3 মিনিট বা 5 মিনিটে কাজ করতে পারেন, কিন্তু 5 মিনিটে আমি বলবো, আমি নিজেও 3 মিনিটে কাজ করি, কারণ 5 মিনিট আমার জন্য মনে হয় যে ইন্টারনেটের জন্য অনেকটা ডিলে, মানে লেট সিগনাল দেয়, ঠিক আছে? তো 3 মিনিট প্রাইস অ্যাকশন ট্রেডারদের জন্য সব থেকে বেস্ট টাইম ফ্রেম। তো চলুন আমি একটু দেখে নিই, কোনো স্টকে ব্যাক টেস্টিং করে দেখে নিই 3 মিনিটে যে এটা সত্যি আদৌ কাজ করছে কি না। ধরুন আমি একটু আগে থেকে দেখাই তাহলে আপনাদের এখানে ক্লিয়ার হবে। দেখুন এটা হচ্ছে 15 তারিখের ফার্স্ট 3 মিনিটের ক্যান্ডেল। আমি আপনাদের বলেছি কি বাই পেয়ার আর সেল পেয়ার আমি কোথায় খুঁজবো, সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনে। আমার যখন ফার্স্ট ক্যান্ডেলটা তৈরি হলো আমি বা দিকে দেখবো যে আমার কোনো ইম্পর্টেন্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে কিনা। দেখুন এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি আমার একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে, রাইট? আচ্ছা এটাকে আমি প্রাইস দিয়ে আমি না একটু এটাকে ভালো করে সুন্দর করে ড্র করার জন্য একটু কালারিং দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা আমাদের প্রাইস সাপোর্ট জোন, রাইট? এইবার ফার্স্ট ক্যান্ডেলটা এখানে আমার ওপেন হয়েছে পরের দিন, তারপর দেখুন আমি এখানে কিচ্ছু করব না, এখানে কোনো রেজিস্ট্যান্স জোন নেই, কিচ্ছু করব না। আচ্ছা বাই দা ওয়ে এখানেও একটা ছোট রেজিস্ট্যান্স জোন ছিল, কিন্তু এখানে আমি ডাবল পেয়ার কিন্তু সাপোর্ট জোনেই খুঁজব, কারণ এই যে আগের যে রেজিস্ট্যান্স জোনটা এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যদি না হয় আমি কিন্তু সেগুলো ধরবো না। আর একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন কিন্তু মিনিমাম 3টে পয়েন্ট আপনাকে টাচ করতে হবে। দেখুন আমি যদি চার্টটাকে একটু জুম আউট করি, দেখুন এইখানেও আগের দিন টাচ করেছে, এখানেও টাচ করেছে, মানে এই জোনটা পুরোটা একটা সাপোর্ট জোন, আর এখানে কোনো রেজিস্ট্যান্স জোন কিন্তু এটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন না। তাহলে এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনটা আপনাদের আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে একবার দেখে নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আরও ভালো করে যে সাপোর্ট জোন কী জিনিস, রেজিস্ট্যান্স জোন কী জিনিস। তাহলে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন আমাকে ড্র করে রাখতে হবে। ধরুন এখানে আমি সাপোর্ট জোন পেয়েছি, আমি এখানে কিচ্ছু করব না, ক্যান্ডেলটাকে আমি আমার সাপোর্ট জোনে আসতে দেবো। সাপোর্ট জোনেও আসলো, এসে এবার এখান থেকে আমি আপনাদের কি বলেছি, সাপোর্ট জোনে আমাকে দুটো বাই পেয়ার খুঁজতে হবে, রাইট? টু বি মানে ডবল বাই পেয়ার। তো দুটো বাই পেয়ার কী করে হবে, একটু চারটা জুম ইন করছি, আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন। দেখুন
এখানে একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের ওপরে হাই এর ওপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, রাইট? তার মানে এটা একটা বাই পেয়ার, বি মানে আমি বাই পেয়ারের কথা বোঝাচ্ছি কিন্তু। হ্যাঁ, আমাকে কিন্তু একটা বাই পেয়ার দেখলে হবে না, আমি কি বলেছি দুটো বাই পেয়ার খুঁজতে হবে, তারপরে আরেকটা বাই পেয়ার আমাকে খুঁজতে হবে। এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছে যাচ্ছে ক্যান্ডেল, এই দেখুন আরেকটা বাই পেয়ার পেয়েছি। কিভাবে পেয়েছি? এই যে দেখুন রেড ক্যান্ডেলের হাই এর উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, রাইট? এইবার দুটো বাই পেয়ার পেয়ে গেলাম, দুটো বাই পেয়ার পেলে তখনই বাই অ্যাক্টিভেট হবে। জানেন বায়ার্সরা যখনই ফাইটে জিতবে, যখন এই ক্লোজিং ক্যান্ডেলটার সেকেন্ড বাই পেয়ারটার ক্লোজিং ক্যান্ডেলটার হাইটাকে ভাঙবে, এই হাই ভাঙলো সঙ্গে সঙ্গে এখানে আপনারা বাই করতে পারেন, বা আগে থেকেও আপনারা বাই অর্ডারটা দিয়ে রাখতে পারেন। যখন এই পেয়ারটা দিল তখনও আপনারা বাই পেয়ারটা এখানে আপনারা প্রাইসটা দিয়ে রাখতে পারেন, এটার হাই এর উপরে, হাইয়ের থেকে মোটামুটি 20-30 পয়সা উপরে আপনারা প্রাইসটা দিয়ে রাখবেন। আর না হলে আপনারা পরে মার্কেট প্রাইসেও ঢুকতে পারেন। তো এখানে আমার এন্ট্রি, এই জায়গাটায় আমার এন্ট্রি। আর স্টপ লস কোথায়? স্টপ লস হচ্ছে ফার্স্ট পেয়ারটা লো এর নিচে, এটা মনে রাখবেন। স্টপ লস হচ্ছে ইনিশিয়াল লেভেলে ফার্স্ট পেয়ারের লো এর নিচে, এটা হচ্ছে আমার স্টপ লস, আর এটা হচ্ছে আমার এন্ট্রি। এইবার যেরম ভাবে ধরুন আমি এটাতে মোটামুটি যেটা দেখেছি সাধারণত, বা আমি নিজে করি 1:2 প্রফিট বুক করি ইন্ট্রাডেতে, বা 1:2 না হলে ইন্ট্রাডেতে 1:1 এনাফ। তো আমি ইনিশিয়াল স্টেজে এইটা আমার স্টপ লস থাকবে, যখনই আমার আস্তে 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 উঠতে থাকবে তখন কিন্তু আমি ট্রেল করতে থাকবো। এই স্টপ লসের ট্রেলটা তখন আমার যে আমার কারেন্ট পেয়ারটা আছে তার লো এর নিচে চলে যাবে, এইভাবে কিন্তু আমি ট্রেল করতে পারি। তার মানে তার ফলস্বরূপ দেখুন এখানে আমার এন্ট্রি একটু উঠে আবার ভয় দেখালো, দিয়ে ফাইনালি আপনার ও বাস্ট আপ করলো, রাইট? তো এইটা হচ্ছে আপনার প্রাইস অ্যাকশনের সাইকোলজি। এবার চলুন আরও কয়েকটা উদাহরণ দেখে নিই, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা আমি বেশি লেন্দি করতে চাইছি না, কিন্তু কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার জন্য এটা লেন্দি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। দেখুন এই ক্যান্ডেলটা যেমন, এখানে দেখুন বা দিকে কোনো রেজিস্টেন্স নেই, রাইট? তার মানে আমি কোনো রেজিস্টেন্স জোনের কোনো ডাবল পেয়ার সেল পেয়ার খুঁজবই না, আমাকে সাপোর্ট জোনে খুঁজতে হবে। সাপোর্ট জোনে দেখুন ইম্পর্টেন্ট, সাপোর্ট জোন বলতে গেলে আমার দেখুন এইটা একটা সাপোর্ট জোন ইম্পর্টেন্ট, রাইট? তারপরে সাপোর্ট জোন কোনটা? এইটা। তো প্রাইস কি হলো? প্রাইস কিন্তু ও নামলো। আচ্ছা, এইটাকেও যদি আপনারা সাপোর্ট জোন ধরতে চান, ধরুন এটাকে আপনারা সাপোর্ট জোন ধরলেন, দেখুন এখানে একটা পেয়ার দিয়েছে কিন্তু ডাবল পেয়ার দেয়নি, ডাবল পেয়ার দিলে কিন্তু এখানেও উপরের দিকেই উঠত, তো ডাবল পেয়ার কিন্তু দেয়নি, এখানে কিন্তু সিঙ্গেল পেয়ার দিয়েছে। সুতরাং এখানেও যদি আমি সাপোর্ট জোনও ধরি কিন্তু আমার কিন্তু প্রাইস অ্যাকশন আমাকে ঢুকতে বলেনি, কারণ সিঙ্গেল পেয়ার, রাইট? তো কি হলো ফাইনালি, ও কি করলো, এই সাপোর্ট জোনটাকে একটা পেয়ার দিল, তার মানে এখানে আমাকে এন্ট্রি দিল না, দিয়ে আবার নিচের দিকে নামলো। ফাইনালি এইখানে যে আমার সাপোর্ট জোনটা আছে এইখানে কিছুটা টাইম কাটিয়ে আমি দেখতে চাইছি যে এখানে ডাবল পেয়ার দিচ্ছে কিনা। দেখুন এখানেও ডাবল পেয়ার দিচ্ছে, যদি আমি এখানে এই প্রাইসটাকে ড্র করি, দেখুন এটা আমার ইনিশিয়াল সাপোর্ট, এখান থেকে দেখুন ডাবল পেয়ার দেয়নি। আরেকটা সাপোর্ট কোথায়? এই জায়গায় আমার একটা সাপোর্ট জোন, রাইট? তাহলে ফার্স্ট সাপোর্ট জোন কি হলো? ফার্স্ট সাপোর্ট জোনে আমার এখানে টাচ করলো, এখানে একটা পেয়ার দিল, এটা আমার ফেল্ড হয়ে গেল প্রাইস অ্যাকশনে, ঢুকতে দিল না আমাকে প্রাইস অ্যাকশন। সেকেন্ড সাপোর্ট জোনে এসে আমি দেখছি যে দুটো পেয়ার পাচ্ছি কিনা। সেকেন্ড সাপোর্ট জোনে দেখুন এই একটা পেয়ার, এই একটা বাই পেয়ার, আরেকটা বাই পেয়ার, দেখুন এই যে রেড ক্যান্ডেলের হাইয়ের ওপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তার মানে এইটার হাইয়ের ওপরে আমি এন্ট্রি নিতে পারি, রাইট? এটার হাইয়ের ওপরে এন্ট্রি নিলে এটা আমার স্টপ লস থাকবে, ফার্স্ট পেয়ারটা লো এর নিচে আমার স্টপ লস থাকবে, আর এটা আমার এন্ট্রি প্রাইস। আর এটার প্রফিট তো আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন, আপনাদের একটুও কিন্তু ভয় দেখায়নি, এইখানে আপনাদের এন্ট্রি টানা উঠে গেছে। তো এখানে 1:3-4 দিয়েছে রিক্স রিওয়ার্ডটা, আমি এতটা নেব না, আমি 1:2 অবধি এনাফ আমার প্রফিট, বা 1:2 আপনারা 1 স্টার্টিংয়ে নেবেন, নিয়ে আপনারা পরে আরও কোয়ান্টিটি অ্যাড করতে পারেন। তো
আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রাইস কিন্তু সাইকোলজিতে চলে। একটা প্রাইস অ্যাকশনে বুল বেয়ার ফাইট, মানে বায়ার্স আর সেলার্সদের মধ্যে কারা জিতলো সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন থেকে, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। মার্কেটে বিশ্বাস করুন অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, সেগুলো কিন্তু একটা পারফেক্ট মার্কেট কন্ডিশনে কাজ করে, আদারওয়াইজ কিচ্ছু কাজ করবে না। আপনারা মার্কেটে লাখো লাখো স্ট্র্যাটেজি আছে, এরকম ইউটিউবে লাখো লাখো স্ট্র্যাটেজি আছে, ওই রকম স্ট্র্যাটেজি দিয়ে যদি আপনারা কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন না। সবসময় আপনাদের প্রাইস অ্যাকশনে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তো চলুন, আর এইভাবে কি আপনারা একটা স্টকেও কিন্তু ডেলি ডেলি কাজ করতে পারেন। আপনাদের হাজারটা স্ক্যান করে স্টক বের করতে হবে না, অনেক স্ক্যান করবেন যে স্টকগুলো সেগুলো লিকুইডিটি নেই। আর যদি আপনারা নিফটি ফিফটির মধ্যে পার্টিকুলার একটা স্টক নিয়েও কাজ করেন ডেলি ডেলি, এটা কিন্তু আপনাদের ফেল হওয়ার চান্স খুবই কম, কারণ এখানে প্রাইস অ্যাকশন অ্যান্ড বুল বেয়ার্সের, মানে বায়ার্স আর সেলার্সদের ফাইট লুকিয়ে আছে, ক্লিয়ার? তো চলুন, এখানে একটা স্টকেই দেখুন আমি দেখাচ্ছি, আমি হাজারটা স্টকে দেখাচ্ছি না, একটা স্টকে আমি দেখাচ্ছি, তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ভালো কাজ করছে। দেখুন মার্কেট এখানে ওপেন হলো 19 তারিখ, প্রথম 3 মিনিটের ক্যান্ডেল, রাইট? আমি দেখছি কি আমার ইম্পর্টেন্ট কোনো সাপোর্ট জোন নেই, রাইট? তাহলে রেজিস্ট্যান্স জোন আছে, রেজিস্ট্যান্স জোন কোথায় কোথায় আছে, এই যে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, কারণ টাইম অনেকটা টাইম কাটিয়েছে এখানে, আর এই গ্যাপ আপটাকেও একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে আপনাদের কিন্তু ধরতে হবে, সরি এই গ্যাপ ডাউনটা, রাইট? তো এই গ্যাপ ডাউনটা আপনারা অনেকেই জানেন যে এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে, তো এটা আমি আগের ভিডিওতেও বলেছি, এগুলো তো আমি নতুন করে আবার রিপিট করছি। তো দেখুন প্রাইস, আমি এখানে কোনো বাই সেল করবো না, প্রাইসকে উঠতে দিলাম, উঠতে দিয়ে দেখলাম যে আমার প্রথম রেজিস্ট্যান্স জোনে আমাকে ডাবল সেল পেয়ার দিচ্ছে কিনা, কারণ রেজিস্ট্যান্স জোন থেকে আমি সেল করবো, রাইট? তো রেজিস্ট্যান্স জোন থেকে দেখুন ফাইনালি গিয়ে এখানে একটা সেল দিল। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই দেখুন একটা গ্রিন ক্যান্ডেল, এই দুটো রেড ক্যান্ডেল যদি পরপর দিয়ে এই গ্রিন ক্যান্ডেল লো এর নিচে ক্লোজিং দাও তাহলেও সেটা ভ্যালিড হবে, কারণ এটাকে যদি আমি যুক্ত করি এটা একটা রেড সলিড রেড ক্যান্ডেলে তৈরি হবে, রাইট? তো এইটাও একটা আমরা সেল পেয়ার ধরবো, এখানে একটা সেল পেয়ার দিল, দেখুন তার নেক্সট ক্যান্ডেলেই এই গ্রিন ক্যান্ডেলের লো এর নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিল, রাইট? তাহলে এইটাকেও আমি আরেকটা সেল পেয়ার ধরবো, তাহলে হয়ে গেল আমার দুটো সেল পেয়ার। এই সেকেন্ড সেল পেয়ারটা লো এর নিচে আমার আমি সেল করব, লো এর নিচে আমি সেল করলাম, আর এইখানে আমার স্টপ লস থাকবে, এটা আমার স্টপ লস, এটা আমার এন্ট্রি। ফাইনালি প্রাইস কি হলো দেখুন, প্রাইস নাবলো, আপনি ধরুন প্রফিট বুক করলেন না, অনেকটা নেমেছে প্রাইস, 834 থেকে 829, মানে অনেকটা, মানে 4-5 পয়েন্ট। যদি আপনারা বাই চান্স এখানে প্রফিট বুক না করেন, মোটামুটি আমি বলেছি আপনাকে 1:1 হলে কিন্তু এখানে আপনাদের প্রফিট বুকিং অলরেডি এর আগে দুটো তিনটে আগে ক্যান্ডেলে হয়ে যাচ্ছে। যদি আপনাদের মনে হয় যে না আমি বড় প্রফিট করব, তাহলে 1:1 প্রফিট বুক করে নেবেন। আবার দেখুন উপরে গিয়ে আপনাকে ভয় দেখাবে, স্টপ লস কিন্তু খাবে না, স্টপ লস খাবে না, আপনাকে একটু ভয় দেখাবে, ফাইনালি গিয়ে আবার মনে হচ্ছে নিচের দিকেই নামবে। হ্যাঁ ফাইনালি গিয়ে দেখুন কতটা নিচে নামবে, তো স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা পাওয়ারফুল। আমি আপনাদের আবারও রিপিট করছি, ইউটিউবে অনেক লাখ লাখ ভিডিও আছে, লাখ লাখ স্ট্র্যাটেজির ভিডিও আছে, কিন্তু প্রাইস অ্যাকশন এরকম আপনাকে কনসেপ্ট দেখিয়ে ইউটিউবে ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন না। তার কারণ তারা কিন্তু স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে প্রলোভন দেখাচ্ছে, কিন্তু আপনারা যেহেতু নোভিস ট্রেডার তারা এটা বুঝবেন যে স্ট্র্যাটেজি সবসময় সব মার্কেট কন্ডিশনে কিন্তু কাজ করে না, এটা আপনারা মাথায় রাখবেন। তো প্রাইস অ্যাকশনের এটাই হচ্ছে আমার রুলস, আর আমি আমার সিক্রেটটা আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। ভিডিওগুলোর রিচ আমার অনেক কমে যাচ্ছে, কাইন্ডলি ভিডিওগুলো লাইক করবেন, কোনো কমেন্ট বক্সে ডাউট থাকলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারছি না, তাহলে আমি আপনাদের আশা করি আরও ক্লিয়ার করে দেব। আর যদি আপনাদের কোনো অন্য সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটু শেয়ার করবেন আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে গাইস, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ট্রেডিং করবেন, টেক কেয়ার গাইস, বাই বাই, সি ইউ।